গতকাল রাতে প্রায় যদি 10টা পাখর পশ্চিমবঙ্গর বিভিন্ন অঞ্চলর আলু সব লোড হয়ে ওড়িশা অভিমুখে আসছিলা এবং গতকাল রাতের হি গাড়ি সব অটকা যাই যেতবে আমি গতকাল রাতে যাই এবং ডানসুন পুলিশ সহ আমি যোগাযোগ করেছিল সেমানে কইতিলে যে পশ্চিমবঙ্গ সরকার তাকু মনা করছন্তি যে ওড়িশাকু কোনসি প্রকারে গটে হেলে বি আলু গাড়ি দিব নাই তেণু গতকাল গাড়ি সব বন্ধ করা যাই এবং পরে পরে পাঁশকুড়া এসব অঞ্চলের মধ্যে গাড়ি অটকিছিল আজ সকাল যদি আমি কথা কইবা সকাল বেলকু জলেশ্বর এবং যে ডানসুন যে বর্ডর রয়েছে ওড়িশা পশ্চিমবঙ্গ বর্ডর যে সোনাকণিয়া রয়েছে সে সোনাকণিয়াঠার পশ্চিমবঙ্গর পুলিশ যে নাকা পয়েন্ট রয়েছে পারমানেন্ট নাকা পয়েন্টে গাড়ি অটকিছিল পাখাপাখি 500-700 গাড়ি সব অটকিছিল যে গাড়িরে আলু লুট করে ওড়িশাকু আসিয়ারে পুরা প্রস্তুত হয়ে রয়েছে কিন্তু উভয় পশ্চিমবঙ্গ সরকারঙ্ক পক্ষরু কোনসি প্রকার কোহল করাগলা নাহি শেষে যে মেদিনীপুর যে রয়েছেন অতিরিক্ত আরক্ষী অধিকারী নিজে আসলে এবং যে রয়েছেন ওড়িশা সীমা বা ডানসুন থানা অঞ্চলর গাড়ি সব পুঁ থেকে পশ্চিমবঙ্গকে ফেরাই দেওয়া মধ্যে সে সেটার নির্দেশ দেলে যা ফলে যে সব গাড়ি পশ্চিমবঙ্গরু ওড়িশাকু আসবার সে গাড়ি সব ফেরি যাই প্রায় গাড়ি সব যদি আমি কহা 12 ঘণ্টার অধিক সময় ধর ওড়িশা সীমায় জগি রয়েছিল যে কোভাবে এবার ওড়িশাকু আসবে কিন্তু কোণী সুফল মিলিনা পরবর্তী সময় সেমানে গাড়ি সব ফেরি কিন্তু বর্তমান সবু বড় কথা যে ওড়িশা বজারে যদিও মন্ত্রী কৌশল আলু স্টক রয়েছে কিন্তু কিছু কলা বজারে যে রয়েছেন সেমানে এর ফাইদা নৌ মুনাফা নৌ কৌড়ি কৌড়ি যদি আমি কইবা জলেশ্বর মার্কেট কথা কইবা তো 50-60 টাকা হল গোটে দিন ভিতরে 20 টাকা 15-20 টাকা আলু কেজি প্রতি বড়ছেন এবং যাহাকু মধ্যে বিভাগ নজর রাখিছে এবং রাজ্য সরকার মধ্যে এটি প্রতি কড়া নজর রাখিছেন যে কলা ব্যবসায়ী বা কলা বজারি করছেন তাঁর প্রতি দৃঢ় কার্যানুষ্ঠান নেওয়া কথা কহিয়া পরে কোটি না কোটি কলা বজারী মানক মধ্যে মধ্যে জলেশ্বর প্রতিনিধি গোপবন্ধু সাউ যা সূচনা দেউতিলে 12 ঘণ্টা পরে আলু ট্রক ফেরাই নিয়েছে পশ্চিমবঙ্গ রপ্তানি অনুমতি নপাই সোনাকনিয়া নিকটরু ফেরি যাইছে 500-700 আলু ট্রক গাড়ি বহুত বহুত ধন্যবাদ গোপবন্ধু আপনার সূচনা যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।